গুড ইভিনিং বন্ধুরা, হ্যাপি উইক বান্টি ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আর অনেকটাই দেরি হয়ে গেল আজকে আসতে, সকালে গরম তাপ সব কিছু মিলিয়ে মিশিয়ে আর আমার ভিডিও এডিটিং করতেও দেরি হয়ে গেছিলো, তাই জন্য একটু সকালে আসতে পারিনি। আর আজকে এখন রাত্রিবেলা এলাম, কারণ সন্ধেবেলায় রাতের খাবার করতে যাচ্ছি। এখন ঘড়ি তো এই 7:30 বাজে, আমি এখন যাচ্ছি রাতের খাবার করতে। চলুন তাহলে কী রান্না করি রাতে দেখা যাক, সকালে কী রান্না করছিলাম সেটা রাতে যখন খাবো তখনই দেখিয়ে দেবো। আর রাতে কী করছি চলুন রাতে রান্নাবান্না শুরু করে দিই। প্রথমে ময়দাটাকে একটু চেলে নেবো, কারণ করবো রাতে জানিনি, আমার ঘরে পরোটা হবে আর নতুন একটা খুব সুন্দর কুমড়ো এনেছি। চলুন দেখা যাক কুমড়ো দিয়ে কী রেসিপি করি, আর একটু গল্প করে নিই, কারণ আমার ছেলেকে দেখুন পড়তে দিয়েছি, ওর তো বাবা। আর আপনার দাদার কোমরে প্রচণ্ড ব্যথা, জানেন তো, এখনও ঠিক হয়নি ওর কোমরে ব্যথাটা। আর ছেলেকে এই দেখুন পড়তে দিলে না, ওর মাথায় যেন বাজ ভেঙে পড়ে, ওই একই কথা, আমার হয়ে গেছে আর হয়ে গেছে। আর ওর হয়ে গেছে বন্ধ হয় না, কিন্তু ধরুন ওই দেখুন ওর টিভি দেখলে কখনো টিভি দেখা শেষ হয় না, কিন্তু যদি ওকে পড়তে বলা হয় তাহলে ওর হয়ে গেছে। বাবাই হয়ে গেছে তো পড়া একদম, আমার রোজ এই কথা, মানে পড়তে বই ছুলেই ওর হয়ে যায়, তো ম্যাজিক জাদু খেলে ওর হাতে, মানে বইটা ছবি ওর পড়া হয়ে যাবে। আর এই দেখুন মুখ পুচ্ছি আর গামছাটাই কোথায় রেখে দিচ্ছি, বারবার মুখ পুচ্ছি, মানে গরমে ঘেমে যাচ্ছি তো আর মুখ পুচ্ছি, প্রচণ্ড গরম লাগছে প্রচণ্ড। আমার কেন আপনাদের সবাই লাগছে, হ্যাঁ আমার ঘরে কোনো এসি ফিসি নেই, ওই যে কুলারটা এইটাই একমাত্র ভরসা আমাদের বাঁচিয়ে রেখেছে এই গরমে। তবে হ্যাঁ এর মধ্যে অটোমেটিক যেটা জল ছিল সেটা হয়ে গেছে, কলসি থেকে জল নিচ্ছি আর ঢালছি, এটাই একটু ঠান্ডা রেখেছে আমাদেরকে এই ওয়েদারে। আর আপনার দাদার প্রচণ্ড কোমরে ব্যথা, আগেই বললাম ওই জন্য বেচারা বসে আছে, উঠতে নামতে ওর তো দম বেরিয়ে যাচ্ছে, কী আর করবো কিছু করার নেই। আর এই দেখুন পয়লা বৈশাখে নতুন চাদর, আপনাদের সঙ্গে শেয়ারই করা হয়নি, এই দেখুন পয়লা বৈশাখে নতুন চাদরটা পেয়েছে ওইখানে আমার ছেলে, নতুন চাদর দেখুন টান টান করেছি, ওইখানে আমার ছেলে কী করেছে কেমিক্যাল, ও তৈরি করা কেমিক্যালের ওই জায়গাটা পুরো ফেট করে দিয়েছে, কী ফেলেছে জিজ্ঞেস করছি, বলছে আমি তো করিনি। তাহলে আমি বললাম তাহলে আমিই করেছি তুমি যখন করনি। আর এই দেখুন ও জল খাওয়ার অ্যাক্টিংটা দেখুন, এইভাবে জল খায়, ওইটা রাখবে ওখানে, ওকে বললে কিছুতেই শুনবে না। চলুন তোর একটু জল খেয়ে না, আমি খেয়ে নেবো ঠিক আছে, বাইরে কেউ এলে কি ওই জলটা দেওয়া যাবে, ফ্রিজটা তো অকেজো, কালকে নাকি আসবে ফ্রিজ ঠিক করতে, যাই হোক দেখা যাক কাল যদি আসে তো ভালো, আর তা না হলে কিছু করার নেই। আমার ছেলে ওই দুপুর হলে ওর একটা কাজ হবে কি, খালি ফ্রিজে ঢাকনাটা খুলবে আর কী আছে সেটা খাবে, সে একটু বাটার হোক বা কোনো লাড্ডু বা পান্তুয়া, ওর ওর ওই অভ্যেস 24 বার ফুল ফুলবে সারা দুপুর, আমি একটু শুতে যাবো আর তখনও শুরু হয়ে যাবে, 14 বার ওই ফ্রিজটাকে খুলবে কী থাকবে সেটাকে খাবে ফ্রিজে। এই হলো ওর গল্প, কালকে আবার বলছে নাকি সারাতে আসবে অনেকবার, প্রায় 4 মাস থেকে 3-4 মাস হয়ে গেলো আর এই ঘরটা পুরো অন্ধকার, এই ঘরটা অন্ধকার, লাইট জ্বালাইনি কারণ অন্ধকার করলে দেখছি ঘরটা ঠান্ডা, আর যেই লাইট জ্বালাচ্ছি না আমি দেখছি ঘরটা গরম। আর আমি কিন্তু গলায় কিছু পরিনি, প্রচুর গরম লাগছে, গলায় পরলে না কুটকুট কুটকুট করছে, মানে ঘামে গাটা যেহেতু ভিজে আর যাই পড়ছি না চুপছে গায়ের মধ্যে, তো ওই জন্য আমি গলাটা কিছু পরিনি, আমি থাক রাত্রিটা কিছু পরা যাবে না, কোথাও গেলে পড়তে হচ্ছে কিন্তু রাতে আর কিছু পরা যাচ্ছে না, গলাটা রেখেছি পুরো খালি, ব্যাস চলুন তাহলে রান্নাবান্নাটা করি। আর মেয়ে তো মামার বাড়িতেই আছে, ওকে ওকে আসতে চাইছে না, বলছে আমার ভালো লাগছে তুই আমার কাছে থাক, ঠিক আছে। বন্ধুরা এখানে আমি ময়দা চালছি, তার কারণ আমি সবসময় ময়দা চেলেই নিই, ময়দা চেলে নিয়ে করি, কখনো কখনো দেখি একটার দা কেরি পোকা, সে কারণে চেলে নিচ্ছি। আর ময়দাটা আজকে মাখবো নতুন একটা ট্রিক্সে, দেখুন আশা করি এই ট্রিক্সটা আপনাদের ভালো লাগবে, কারণ আমার যেহেতু ফ্রিজটা খারাপ, নাহলে আমি দুধের যত শর্ট থাকে রোজের শর্টটা এক জায়গায় স্টোর করে ডিপ ফ্রিজে রেখে দিই, কিন্তু অনেক দিন ধরে আমার কিন্তু ফ্রিজটা খারাপ, সেহেতু যে শর্টটা জমছে, যেহেতু আমি ফুল ফ্যাট মিল্কটা নিই তো সেই শর্টটাকে আমি, ছেলেমেয়েরা তো খায় না, আর চাও যদি করি দেখুন কতটা শর্ট এতটা করে বেরোয় না, আর তাও দুধ এখন কম আসছে, দুধের প্যাকেট কম আনা হচ্ছে যেহেতু আর অসুবিধা আর গরমে কেটে যায়, এক প্যাকেট করে আনছি, মেয়ে যেহেতু নিয়ে এক প্যাকেট ছেলে খায় আর ওই চা হয়, তো ওই শর্টটাকে আমি কি করব, রান্না তো সবসময় কিছু রেসিপিতে দেওয়া যায় না, যেহেতু আমরা মাছে ভাতে বাঙালি তো মাছের রেসিপিতে শরের খুব একটা কাজ নেই, সে কারণে আমি ময়দাটাকে চেলে নিলাম আর ওই এক হাতার মতো ছোটো এক হাতা শরের মধ্যে ময়দাটা দিয়ে দিলাম, সে কারণে আমাকে একটু ময়ম আমি ইউজ করবো না, মানে তেল সাদা তেল আদার্স কিছু আমাকে ইউজ করতে হবে না, এটা পুরো বাটারের কাজ করবে এই যে শর্টটা। আর এই দেখুন আমি শুধু একটুখানি নুন দিয়ে ময়দাটাকে মেখেছি, এত সফট, আর পরোটাগুলো বন্ধুরা বিশ্বাস করবে না, এক দু আঙুলে মানে এক হাতেই ছিঁড়ে খাওয়া হয়ে যাচ্ছে,
আর খুবই সুন্দর হয়, আর বাটিটাও পরিষ্কার। আমি দুধের বাটিতেই মানে শর্টটা ছিল, চা হয়ে গেছিলো, তবে যতটা বেঁচে ছিল এই দুধের বাটিতেই ছিল, ওইটাতেই ময়দাটা মেখে দিলাম। দেখুন তুলতুলে নরম ময়দা। আর এইভাবে আপনারাও করতে পারেন, আশা করছি ট্রিপটা আপনাদের কাজে লাগবে। এই যে আলু আর কুমড়ো কেটে রেখে দিয়েছি, এই যে আলু আর কুমড়ো কেটে রেখে দিয়েছি। আর কড়াই তেল গরম হয়ে গেছে, এরপরে এর মধ্যে পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে দেবো। পাঁচফোড়ন শুকনোটা গরম হবে, এই যে তিনটে লঙ্কা দেবো, কারণ ঝাল ঝাল ভালো লাগবে। এর মধ্যে দিয়ে দেবো আলুগুলো। আর এই তরকারিটা না পরোটা বা লুচি মানে পরোটা লুচি বা রুটির সঙ্গে খুবই ভালো লাগে। আর কুমড়োটা না একদম মিষ্টি কুমড়ো দেখে মনে হচ্ছে, খুব ভালো লাগে। কাঁচা লঙ্কা কিচ্ছু না, কোনো মশলা লাগে না, হলুদ আর নুন দিয়ে এটা রান্না করি। তবে হ্যাঁ, আমি কিন্তু একটু চিনি দিই, চিনি দিলে টেস্ট বাড়ে। এবার আপনারা যদি খান চিনি দেবেন, শুধু চিনি একটু দেবেন, অল্প, এই নয় যে অনেক অল্প পরিমাণে দেবেন, হাফ চামচেরও কম। ওই চিনিটা দিলে না নিরামিষ যে কোনো তরকারি খেতে টেস্ট অনেক বেড়ে যায়। আলুগুলোকে দিয়ে দেবো, আলুগুলোকে ভাজবো। তবে হ্যাঁ, এটাকে ভালো করে ভাজবো। আলুগুলো প্রায় ভাজা হয়ে এলে এলে তখন আবার কুমড়োটাকে, এই যে কুমড়োটা কেটে রেখেছি, কুমড়োটাকে দিয়ে ভালো করে ভেজে নেবো। আর লঙ্কাগুলো আমি চিরে এর মধ্যে দিয়ে দেবো, খুব ভালো হয় লঙ্কাটা। গ্যাসটা মোটামুটি মিডিয়াম আছে, করে আমি এটাকে ভাজাভুজি করবো। আর এই দেখুন ময়দাও মেখে রেখে দিচ্ছি জলটার জন্য, কী সুন্দর দেখতে হয়েছে না। আজকে কিন্তু ময়দায় কোনো ময়াম দিইনি, ওই মোটামুটি হয়ে গেছে। এবারে আলু টমেটোর মধ্যে আমি এবারে কিনে হলুদ আনি, এই অত পরিমাণে হলুদ নিয়ে নিয়েছি, হাফ চামচ পরিমাণে এর মধ্যে দিয়ে দেবো। হাফিয়ে দেবো, হাফ চামচ পরিমাণ নেই, এই যে এতটা না, হাফ চামচ পরিমাণ নেই। আমি এবারে ঘাম আমার গড়াচ্ছি, আমার খুব একটা ঘাম হয় না, কিন্তু আজকে দেখুন কেমন এখান দিয়ে এসে 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 দিয়ে গড়াচ্ছি। দেখুন দেখেছেন, এই দেখুন আমি ঘাম গড়াচ্ছি। যাই হোক, রান্নাটা করি, এত কষ্ট করে রান্না বান্না করি, তারপর একটু ভালোও কেউ বলে না, ভাবুন তো। একটু কষ্ট করে ঘাম ঝরিয়ে, বলে না ঘাম ঝরিয়ে ইনকাম, আমাদেরও ঘাম ঝরিয়ে রান্না। দেখুন পুরো গড়াচ্ছে, চিকেনটা ভিজা, চিকেনটা ভিজা। আমি কেন, আপনারা সবাই মানে আমার ঘরে ভিজো বলিবার, ঘাম ঝরিয়ে রান্না করি। সে গরম কী, শীতেও কি, গ্রীষ্ম কি, বারো মাস যেমন যে কষ্ট, সেটা সহ্য করে আমাদের রান্না করতে হয়। তবে হ্যাঁ, এতেও আনন্দ আছে, এটা আমাদের নিজের কাজ। এটা না করলে না মনে হয় একদিন বাবা করলাম না, আজকে ছুটি নিয়ে নিলাম, নিজেদের মাথায় বিশাল বোঝা এসে যায় যে আজকে রান্না করলাম না, ছুটি নিয়ে নিলাম, মানে বিরক্ত লাগে একটা, কী একটা কাজ করলাম না। বাড়িতে ধরুন কোনো দিন হয়তো করলাম না কোনো কারণে, ওরকম একটা মনে হয়। তো যাই হোক, একটুখানি দিয়ে দিলাম চিনি, একটু একসাথে গেলে গেছি, এইটুকুনি এইটুকুনি পরিমাণ চিনি দিয়ে দিয়েছি। ব্যাস এবার একটু দিয়ে দেবো জল, রান্নাটা আমার হয়ে যাচ্ছে। তো আমি কিছুটা চেষ্টা করবো, অতটা না হলেও কিছুটা হয়। তো হয়ে গেল, কুমড়োতে জল ঢেলে দিয়েছি, মোটামুটি এতে হয়ে যাবে। আর একটু না জল দিই, কারণ টেনে নেবে তো, একটু গ্রেভি গ্রেভি থাকবে, ওটাই ভালো লাগে, একদম শুকনো ভালো লাগে না। তো মোটামুটি এতটা জল দিলাম, ওই আলুর থেকে একটু উঠে আছে অত পরিমাণ জল, কারণ ভাজাতে আলুটা আবার সেদ্ধ হয়ে গেছে, তাই জন্য আমি একটু অল্প পরিমাণেই জল দিলাম, জাস্ট আলুটা ডুবে গেছে এতটা দিয়ে এবার আস্তে করে দেবো। নিজে সেদ্ধ হয়েছে, সেদ্ধ প্রায় হয়ে গেছে, এইবারে পরোটাটা করবো। ময়দাটা সুন্দর সেট হয়েছে দেখুন, আমারই যে বললাম না দুধের সব দিয়ে মাখা ময়দা, দেখুন কী সুন্দর, দেখুন খুব সুন্দর, আর সফট পরোটা হবে পুরো। দুধের সর এমনিতে কী করবো, কেউ তো খাবে না, ছেলেমেয়েরা দুধ খাবে কিন্তু সর খাবে না, সেক্ষেত্রে আমি কী করলাম পুরো মেখে নিলাম। তা না হলে ঘি করি, ফ্রিজটা যেহেতু ডিস্টার্ব করছে তো ফ্রিজে রাখলাম না, এটা দিয়ে পুরো এতটার মতো সর বেরিয়েছে, প্রতিদিন এতটা সর বেরোয়। এখন দুধও কম আনছি, ফ্রিজটা খারাপ হলে গরমকাল আনছি যতটা প্রয়োজন, দিনের দিন রোজ তো অতটা করে। এবারে লিচিগুলো করে নিই, ব্যাস হয়ে গেল রান্না। ছেলে টিভি দেখছে, এই খেতে দিয়ে দেবো। এটা সেদ্ধ হোক, এদিকে
সেদ্ধতে বড়টা বসিয়ে দিলাম, তারপর করে ফুটলে তখন আস্তে করে দিলাম। আর এই যে চাটুটা এবার এখানে বসিয়ে দিলাম, চাটু এবার ভেজে নেবো, বড়টাগুলো একে একে বেলবো আর ভাজবো। লঙ্কার হাতটা আমার নাকে লেগে পুরো নাকটা জ্বালা করছে, কি বলবো, আমার লঙ্কা না হাতে টাচ হলেই জ্বালা শুরু হয়ে যায়, হাতও জ্বালা করে। আর এই জন্য আমি লঙ্কা কখনো বাটলেও শিলনোড়ায় বেটেছি আগে, চামচ করে কাটেছিলাম, হাতে কাচালেই না সেই হাতটা যেখানে তোমার জ্বালা করবে, মানে এই দেখুন এখানে লেগেছে, জ্বালা করছে, একে এত গরম দরদর করে ঘাম হচ্ছে, তার মধ্যে আবার জ্বালা, কত সহ্য করব। যাই হোক রান্নাটা হয়ে যাবে, এটা ভেবে খুব আনন্দ লাগছে যে রান্নাটা প্রায় আমার অলমোস্ট ডান। টবক টবক করে তবে এটা ফুটছে, এটা খুব বেশি ঝোল রাখবো না, অল্পই রাখবো, নুনটা টেস্ট করতে হবে একটু, নুন আমি একটু টেস্ট করি, কলমে টেস্ট করতে নিই, হ্যাঁ প্রথমে একটু নুনে দিয়ে নিই তারপরে টেস্ট করি, তো এখনই টেস্ট করার খুব দরকার নেই। নুন একটু লাগবে, বন্ধুরা সর দিয়ে মাখা ময়দা, কোনো ময়ম দিইনি, কি সুন্দর ফুলেছে দেখুন, আর দেখতেও লুকটা কি সুন্দর হয়েছে দেখুন, পুরো ফুলে গেছে একদমই দেখুন, বুঝতে পারছেন দেখুন কতটা ফুলেছে, এই দেখুন যেখানে চাপবে নেতি দেবে দেখুন, এই হয়েছে ব্যাপার, বললাম না সর দিয়ে মাখা, আর পরোটাটা নরম যেমন হবে সেমনি তুলতে হবে, ব্যাস হয়ে গেলে পরোটাটা আমার পরে রাখ দেখুন ফুলছে। এবার আর একটা দিয়ে দেবো, আর এদিকে আর এদিকে তরকারিটা কুমড়ো আলু তরকারিটা ফুটছে টকবক টকবক করে। আর বন্ধুরা এই দেখুন কালেকশানের মিষ্টি, নববর্ষের কালেকশানের মিষ্টি দেখুন, মুদি দোকান দিয়ে দিয়েছে, অনেক জায়গা দিয়ে কালেকশন হয়েছে, অত আমার মনে নেই, মা পাঠিয়েছে আবার কিছুটা মিষ্টি, তার মধ্যে আর্ধেক মিষ্টি প্রায় মোটামুটি এদিক ওদিক করে দিয়ে দিয়েছি, আর বাচ্চারা কিছুটা খেয়ে নিয়েছে, তার মধ্যে এই কটা মিষ্টি রয়েছে, তবে দেখতে খুব ভালো লাগে, তবে আমি খুব একটা খাই না, খেলে ওই অর্ধেকটা মিষ্টি এখন খেলাম, অর্ধেকটা মিষ্টি আবার হয়তো দুদিন পরে খেলাম, বা এরা কেউ খেয়ে নিল, আর যতটা পারি যে আসে ঘরে তাদেরকে দিয়ে দিই, এইভাবেই আমি আর কি মিষ্টিগুলো এ করে, এত মিষ্টি কে খাবে, বাচ্চারা যত ইচ্ছে খেলো খেলো, আর ঘরে কেউ আসা যাওয়া করলে সেই মিষ্টিগুলো দিয়ে দিই, এইভাবেই মিষ্টিগুলো গতি করবো। আর রান্নাবান্না মোটামুটি আমার হয়ে গেছে, আর হয়ে গেছে বলে শুধু পরোটা কটা করবো, পরোটাগুলো বন্ধু হালকা শেখে রাখলে, কেন আটা মেখে রাখলে শুরু শুরু থাকবে না, ওই জন্য হালকা একটা একটুখানি শেখে রাখলে মাদা কাঁচা, মানে এটা বন্ধুরা রান্নাবান্না আমার হয়ে গেছে, আর এবারে খেতে চলে এসেছে, আপনার দাদা বসে পড়েছে, আর এই কী রান্না করেছি আর সকালে কী করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি, তো চলুন দেখে নিই কী খাবো রাত্রিবেলায়, সেটা তো দেখিয়েছি আর কি সকালের আছে সেটি আপনাদের শেয়ার করছি। বন্ধুরা এই হয়েছে সকালের মাছ করেছিলাম, মাছের ঝাল মতো খুব সুন্দর টক মিষ্টির মাছটা খুব সুন্দর হয়েছিল, মাছ আর এই চাটনি আর ওই ভাত, আর সকালে করলা ভাজা আলু ভাজা করেছিলাম, সেগুলো খাওয়া হয়ে গেছে, মাছ ভেজেছে চাটনি বেঁচেছে, আর একটুনি ভাত আমি খাবো, আর তার